সমগ্র রাশিয়া জুড়ে এখন দেশ ছাড়ার হিড়িক, যার কারণে বাড়ছে বিমান ভাড়া। সংকটময় এই মুহূর্তে একটা টিকিট সর্বোচ্চ $27,000 দিয়েও কিনছে মানুষ। গত 21 সেপ্টেম্বর ইউক্রেন যুদ্ধের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আংশিক সেনা নিযুক্তির ঘোষণা দেন। এই ঘোষণার পর থেকেই দেশ ছাড়ার ধুম পড়েছে রাশিয়া জুড়ে, কারণ ইউক্রেন যুদ্ধে তারা অংশ নিতে চায় না, ফলে যুদ্ধে যোগ দেবার ভয়ে যে যেভাবে সুযোগ পাচ্ছে সে সেভাবে পালাচ্ছে। যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাণিজ্যিক বিমানও কমে গিয়েছে, তবে বিমানের সংখ্যা কম হলেও টিকিটের চাহিদা এখন আকাশচুম্বী। ধনী রাশিয়ানরা বিমানে করে দেশ থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছে। সরবরাহের চেয়ে বেশি চাহিদা হওয়ায় গত কয়েকদিন ধরে টিকিটের দামও বেড়েছে কয়েক গুণ। চার্টার্ড বিমানে এখন একটা টিকিটের দাম গড়ে $21,000, তবে কেউ কেউ একটি টিকিটের জন্য $27,000 দিতেও রাজি। ইউরোপের অধিকাংশ দেশগুলোর সঙ্গে রাশিয়ার বিমান চলাচল এখন বন্ধ, ফলে রাশিয়ানরা আর্মেনিয়া, তুরস্ক এবং আজারবাইজানের মতো দেশগুলোতে যাচ্ছে। এই দেশগুলোতে যেতে ভিসার প্রয়োজন হয় না, ফলে রাশিয়া থেকে এসব দেশগামী ফ্লাইটগুলোর টিকিটের দামই সবচেয়ে বেশি। 8 সিটের একটি উড়োজাহাজে একটি সিটের জন্য বুকিং হিসেবে দেয়া হতো আগে মাত্র $50, এখন তা নেওয়া হচ্ছে $5,000। অন্যদিকে রাশিয়ার সীমান্তের তল্লাশি কেন্দ্রগুলো জনাকীর্ণ হয়ে উঠেছে, বিশেষ করে ফিনিশ রুশ সীমান্তে ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে বলে জানান ফিনল্যান্ডের আঞ্চলিক মেয়র সাতু সিকেনান। এছাড়া জর্জিয়া সীমান্তে সড়কে কয়েক কিলোমিটার পর্যন্ত গাড়ি জমেছে। প্রত্যক্ষদর্শীরা জানান সীমান্তে গাড়ির যে জটলা তা প্রায় 5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে সামরিক বাহিনীতে যোগদানের সক্ষম এমন পুরুষরাই দেশ ছাড়ছেন, তবে রুশ কর্তৃপক্ষ লোকজনের দেশ ছেড়ে পালানোর খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তারা বলছেন যুদ্ধ করতে সক্ষম ব্যক্তিরা দেশ ত্যাগ করছে বলে যেসব খবর প্রকাশিত হচ্ছে সেগুলো অতিরঞ্জিত। প্রায় 6,000 বর্গ কিলোমিটার এলাকা ইউক্রেন পুনরায় দখল করে নেবার 2 সপ্তাহের মধ্যে রাশিয়ার তরফ থেকে রিজার্ভ সৈন্য সমাবেশের ঘোষণা দেওয়া হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রিজার্ভ সেনা তলবের ঘটনা এটাই প্রথম। পুতিনের ঘোষণা অনুযায়ী প্রায় 3 লাখ সেনা মোতায়েন করা হবে। সাধারণ মানুষের মধ্যে যাদের সামরিক প্রশিক্ষণ রয়েছে তাদের রিজার্ভ সৈন্য হিসেবে তালিকাভুক্ত করা হয়। এছাড়া রিজার্ভ তালিকায় সাবেক সৈন্যরাও রয়েছে। বিশেষজ্ঞরা বলছে রিজার্ভ সৈন্য ডাকার অর্থ হচ্ছে যুদ্ধে রাশিয়ার অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না, তাদেরকে তখনই ডাকা হয় যখন যুদ্ধক্ষেত্রে নিয়মিত সৈন্যদের ক্ষতি সাধন হয়। এদিকে রুশ প্রেসিডেন্টের ইউক্রেনে সেনা বাড়ানোর সিদ্ধান্তের পরই রাশিয়ার আন্দোলন চলছে। দেশটিতে পুতিন বিরোধী আন্দোলন থেকে 1,300 জনকে আটক করা হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে 18 থেকে 65 বছর বয়সী রুশ জনগণের কাছে প্লেনের টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আগাম অনুমতি ছাড়া যাতে তারা কেউ দেশের বাইরে যেতে না পারে শীঘ্রই এমন ব্যবস্থা করতে চলেছে পুতিন সরকার। দর্শক, শেষ করছি এখানটায়, আবারও ফিরব এমন কোনো আন্তর্জাতিক বিষয়ের সাথে। সে পর্যন্ত নিত্য নতুন সংবাদ পেতে চোখ রাখুন দূরবীন নিউজের পর্দায়। ধন্যবাদ সবাইকে।